नमस्कार সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর আমার এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহেশ অগ্নে মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী ঐরারজ্ঞং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে নয় নবগ্রহ নিয়ে আমি বহুদিন আলোচনা করি, আমার নিয়মিত এপিসোডগুলো আলোচিত হয়, কারণ গ্রহরা কথা বলে। ভাগ্য দেবী প্রসন্ন হয় যখন গ্রহরা তাদের মধ্যে নিজস্ব তালমিল বজায় রাখে, আর সেই গ্রহরা যদি তালমিলের অভাব হয় তখন কিন্তু ভাগ্য দেবী আপনার অ্যাডভার্স অর্থাৎ আপনার বিপরীত দিকে চলে যায়। তাহলে আমাদের গ্রহকে বুস্ট আপ করা, গ্রহকে চাঙ্গা করা, গ্রহকে ভালোভাবে জীবনযাত্রার সঙ্গে মিলে চলার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। একজন জাতক বা জাতিকার ন্যাটাল চার্টের মধ্যে দেখতে হবে কোন জায়গাটা তার অসুবিধে রয়েছে, এটাকে বিচার করতে হবে। কোন জায়গা অসুবিধা তার উপর নির্ভর করবে ব্যাপারগুলো, সেই অসুবিধার উপর নির্ভর করে আমরা কিন্তু পথ চলব। কারোর যদি শনি গ্রহ খারাপ হয় তাহলে আমরা সেইভাবে শনির যে যে করণীয় সেগুলো কিন্তু করলে উপকার হয়। দুম করে আপনি একটা নীলা পরিয়ে দিলে হবে না, কারণ নীলা অনেকের ক্ষেত্রে শ্যুট করে না, অশুভ হয়। তার তলে আমাকে সেই নীলার পরিবর্তে কি করণীয়, আমি পুজো পাঠে যেতে পারি, আমরা কিছু আধ্যাত্মিকতায় যেতে পারি, যেগুলো করলে আমাদের নীলার অনুরূপ ফল হয়, শনি গ্রহটা ভালোভাবে চলতে পারে, অর্থাৎ শনি গ্রহটা আমার ফেভারে আসে। আমি কিন্তু এর আগের এপিসোডে শনি গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম যে শনি হচ্ছে ন্যায় নিষ্ঠার কারক গ্রহ। শনির মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের ভালোভাবে জীবনযাত্রা চলার পক্ষে, কারণ কলি যুগে দুটো গ্রহ ভালো ফল দেয়। একটা হচ্ছে রাহু, যাকে আমরা বলি রাজা গ্রহ। কেন বলি? হঠাৎ কিছু প্রাপ্তি, কারণ অর্থ আজকের ডেটে আমরা অর্থের পিছনে ছুটছি। এই যে প্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি, শনি আর রাহুর একটা, আমি দীর্ঘদিনের জ্যোতিষ আলোচনা বা জ্যোতিষ রিসার্চ করে দেখতে পেয়েছি শনি গ্রহের একটা ভূমিকা এবং রাহুর। আমি এই জন্য একে বলি কলিযুগের, কলিযুগের রাজা, যদিও দৈত্য গ্রহ, ছায়া প্ল্যানেট, শ্যাডো প্ল্যানেট, তাকেও তবুও আমরা গুরুত্ব দেব। কেন? হঠাৎ কিছু প্রাপ্তি আমাদের জীবনযাত্রাকে ত্বরান্বিত করে। আমরা জীবনে একটু বিলাস বহুল জীবন, একটু ভালোভাবে খেয়ে পরে স্বচ্ছন্দে জীবনযাত্রা চালাবো সেই দিকে নির্ভর করে, সেই দিকে নিয়ে যায়। সবটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। গ্রহের পেরে মানুষ ঘোরে। আমি একটা কথা বারবার বারবার বলে আসি, আমার প্রতিদিন অনুষ্ঠান চলে এই চ্যানেলে বিভিন্ন সময়, আপনারা রাত্রিও আমার অনুষ্ঠান যারা দেখেন, অনেকে রাত 11টা থেকে যে অনুষ্ঠান হয় তারা রাত জেগে মানুষ কিন্তু দেখেন। অনেকে এরকম বলেছে যে আমরা খেতে খেতে আপনার অনুষ্ঠানটা ফলো করি, কেউ বলছে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়ে চোখটা জেগে যায় পরের দিন, তো আপনার অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমরা শুতে যাই। তাহলে কেন? অনুষ্ঠানের মধ্যে কিছু আসছে, মানুষ দেখছে, এইগুলো বুঝতে হবে। কারণ প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা নেচার বা প্রকৃতি আছে, সেই নেচার বা প্রকৃতির গুণে গ্রহরা কিন্তু চলাচল করে। তাহলে নেচারের যে ধারণ, সব যেমন লঙ্কা খেলে ঝাল লাগবে, চিনি খেলে মিষ্টি লাগবে, উচ্চে খেলে তেতো লাগবে, আমরা উপলব্ধি করতে পারি। এই যে জীব রসনা বা রসনেন্দ্রিয়, আমরা কিন্তু উপলব্ধি করতে পারি।
তাহলে কি করে আমরা পারি? অনুভূতির দ্বারা। কিন্তু এই স্বাদের ভাগ আপনাকে কেউ বোঝাতে পারবে না, পারবে কখনোই না। ঝাল লাগে আপনি অনুভব করতে পারবেন, পাশের জন কিন্তু সে বুঝবে না। সে হয়তো কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে নেবে, কিন্তু হবে না। আর একজন আছে, সে লঙ্কা খেতে পারে না, এমনও আছে, তার জিভে ঝাল, কারণ সে লঙ্কা খেতে অভ্যস্ত নয়। তার মানে কি, লঙ্কার নেচার বা প্রকৃতি হলো ঝাল দেওয়া। আর চিনির নেচার হচ্ছে মিষ্টি। তাহলে গ্রহদের তো একটা নেচার আছে, তার উপর নির্ভর করে সে গ্রহগুলো পথ চলে বা মানুষকে পথ চলাতে সাহায্য করে। আসছি সে প্রসঙ্গে, দেখে নে কি আছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ব্যারাকপুর। আচ্ছা, কি নাম? অনিন্দিতা ঘোষ। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয় মাঝে মাঝে। আচ্ছা, কোন সময়? আমার কোন সময়টা, মানে আমার তো বিভিন্ন সময় অনুষ্ঠান। জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 15/6/2001। সময়? সময় হচ্ছে 12:50 দুপুর। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মালদা, কিন্তু আমি থাকি ব্যারাকপুর। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, রাশি হচ্ছে মীন রাশি, কন্যা লগ্ন, ঠিক আছে? আর গণ যেটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে নরগণ। হ্যাঁ, উত্তরাষাঢ়া বা শনির নক্ষত্রে জন্ম, সৌভাগ্য যোগে জন্ম। সৌভাগ্য যোগ হচ্ছে ভালো যোগ। এখন যেটা প্রশ্ন আছে, কেরিয়ার, তাই তো? কারণ কেরিয়ার নিয়ে, কারণ আমরা ধরে নেব যে কি প্রশ্ন নিয়ে একজন জাতক বা জাতিকা আমাদের ফোন করে, তা সেই জায়গাটা বলি অষ্টম নবম দশম। তা দশমের অধিপতি হচ্ছে বুধ এবং রাহুগ্রস্ত। যেই যে বুধের যে সঙ্গে রাহুর যে কানেকশন, তাতে হচ্ছে কেরিয়ারের জায়গাটাতে কিছুটা ডিসাপ করবে। কোথাও কাজকর্ম করা হচ্ছিল? কিন্তু একটা প্লাস পয়েন্ট আমি বলি, কর্মস্থানে রবি আর বুধের বুধাদিত্য যোগ, এটা কিন্তু অত্যন্ত ভালো একটা যোগ, কিন্তু সেটা রাহু দ্বারা পীড়িত। রাহু কিন্তু খেয়ে নিয়েছে, এইটা কিন্তু আমি ভালো দেখছি না। এই যে বুধাদিত্য যোগ, যেটা কর্মস্থানে তোমার সমস্ত কাজ হয় বাধা পেতে পেতে, দেখো ধাক্কা খেতে খেতে, কিন্তু আলটিমেটলি তুমি সাকসেস পাবে, সাকসেসের জায়গা আছে। কিন্তু কর্মস্থান নিয়ে কিন্তু এটা দুশ্চিন্তা বাড়বে, মানসিক টেনশন, একটা হতাশার কিন্তু যোগ ইন্ডিকেশন দিচ্ছে। বুঝতে পারছি? হ্যাঁ, এই যে এখন এই বিএডটা করার পর বিভিন্ন যে সরকারি চাকরির পরীক্ষার ফর্মগুলো আস্তে আস্তে করে প্রিপারেশন ছাড়তে লাগো, আর প্রিপারেশন নাও। শুধু ওই দুটো বই কিনে পড়লাম তাতে হবে না কিন্তু চাকরি, খুব পরিশ্রম করতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু চার্ট কিন্তু এমনি ভালো। আর একটা কথা বলি, বর্তমানে শনির সাড়ে সাথে চলছে, এই সাড়ে সাথেকে একটা গার্ড করিয়ে নাও। কারণ সাড়ে সাথে চললে, আমি আগেও বলেছি, নিকট কোনো আত্মীয়, নিকট কোনো পরিজন চলে যাবে বা হারিয়ে যাবে, বুঝতে পেরেছ? এই কর্মের জায়গাটাই বলি, এই যে কিছু না কিছু যে ইনকাম করছো করো, তার পাশাপাশি সরকারি দিকটা একটু জোর দাও। তাহলে প্রাইভেট তো থাকছে, প্রাইভেট করতে, কিন্তু সরকারি এখন তোমার বয়স আছে, সুতরাং সেইভাবে প্রস্তুতি নাও, এগিয়ে যাও। অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে এই যে কর্মস্থানে যে রাহু রয়েছে না, এর একটা জ্যোতিষ পরামর্শ নিয়ে যা করার করণীয় করার, অভিজ্ঞ করে জ্যোতিষকে দেখিয়ে নাও, সেটা ভালো হবে, যাদের কর্মে আটকে যাচ্ছে। কেমন? ঠিক আছে, ঠিক আছে। যাদের কর্ম নিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না, কর্ম নিয়ে হওয়া কাজে বাধা আসছে, তাদের জন্য এই যে রাহুর যে বিশেষ প্রভাব,
রাহুর, কারণ রাহু গ্রহটা আমি যে কলিযুগের রাজা আমি আপনাকে বলবেন, তাহলে আপনি রাহু কথা বলছেন কেন? কারণ রাহু যে জায়গা থাকে গর্ত করে দেয়, কিন্তু রাহু তখনই দেয় যখন কানেকশনটা তার ফেভারে আসে, সেই জাতক জাতিকার হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, অনেকদিন বিজনেসটা চলছে না, আগের মধ্যে ওর অর্ডার পত্র নেই, হঠাৎ করে একটা অর্ডার এসে হাজির হয়ে গেল, এইটা হচ্ছে রাহু। এটা গোচরে যখন হয়, এবং রাহু টাকা কিন্তু থাকে না, সেটা বেরিয়ে যায়। তাই আমাকে কর্মের উপর জোর দিতে গেলে অবশ্যই রাহু, এই যে এই চার্ট অনুযায়ী বলি, রাহুর একটা গার্ড করা কিন্তু দরকার আছে। আমি তো এর আগে বলেছি রাহুর জন্য যা যা করণীয়, ওই যে ধাঙরকে বলেছিলাম বা শ্মশানে যারা শবদাহ করে ডোম, তাদেরকে ভুজ্জি দান করতে হবে, চারটে শনিবার করলে বেশি ভালো হয়, স্রোতের জলে নারকোল ভাসালে, এগুলো কিন্তু রাহুর একটা উপায়, রাহু গ্রহকে প্রশমিত করার জন্য, শান্ত করার জন্য, তার এফেক্ট থেকে বাঁচার জন্য। তাহলে ফিরে আসছে, কারণ প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা নেচার বা প্রকৃতি রয়েছে, আর প্রকৃতির গুণে আমরা সবাই পরিচালিত হই। আমি যদি বুধের জাতক হই, আমার প্রকৃতি একরকম হবে, আর একজন যদি শনির জাতক হয়, তার প্রকৃতি একরকম হবে, একজন যদি রাহুর এই বৃহস্পতির জাতক হয়, তার প্রকৃতি এক একরকম হবে। যার যেরকম নেচার সেই অনুযায়ী আমরা কিন্তু, ওই জন্য তো আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন চিন্তাধারার মানুষ আমরা দেখতে পাই, একরকম নয়, সকলের চিন্তাধারা, সকলের যুক্তি গ্রাহ্যতা এক হয় না, সকলের ভাবনা চিন্তা এক হয় না, এগুলো আমরা পাই। যাই হোক, তাহলে এই বিষয়গুলোর উপর নির্ভর করে, কারণ যাদের কেরিয়ারে বাধা হচ্ছে প্রবল পরিমাণে, অনেকে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ক্লিক করছে না, সঠিক সংযোগ আসছে না, তীরে এসে তরি ডুবে যাচ্ছে, তখন কিন্তু জ্যোতিষকে দিয়ে কানেকশনটা দেখুন কি কারণে হয়। কারণ দশম ভাব, দশমপতির সঙ্গে যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতির একটা কানেকশন হয়, কারণ দশম থেকে কর্ম, মান, যশ, প্রতিপত্তি আমরা বিচার করি, তাহলে সেই কর্ম, মান, যশ, প্রতিপত্তির জায়গার সঙ্গে দুস্থান অধিপতি গ্রহ কানেকশন হয়ে যায়, এবং নক্ষত্র যদি ফেভারে না থাকে, যত চেষ্টা করবে, কার পড়াশোনা করবে, বাড়ি থেকে বললে জ্যোতি দিয়ে কি হবে, কর্ম দিয়ে বললে কি হবে, 12 ঘন্টা পড়ছে, রেজাল্ট কিন্তু হচ্ছে না, তার চেয়ে বড় তুমি পড়তেই পারবে না। বাবা মা বলছে তোমার মধ্যে খুব তীব্র বাসনা যে আমাকে পেতে হবে, আমাকে একটা চাকরি জোগাড় করতে হবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার কাছে একজন আসে, সে নানাভাবে পড়াশোনা করে এই চাকরির পরীক্ষা, ও চাকরির পরীক্ষা, বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছে, রাজ্য, কেন্দ্র, সমস্ত চাকরির পরীক্ষা, কোনোটাতে ক্লিক করতে পারছে না, পরীক্ষাগুলোতে না ঠিক যোগাযোগ করতে পারছে না, কিন্তু তার মধ্যে একটা অদম্য স্পৃহা ছিল ছেলেটির মধ্যে, আমাকে কিছু পেতে হবে। তারপর দেখা গেল তার বয়স তখন প্রায় অনেকটাই হয়ে গেছে, বেশি বয়স হয়ে গেছে, তারপরে যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা জায়গায়, সে মোটামুটি একটা জায়গায় ঢুকেছে, মানে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে তাকে, প্রচুর লড়াই করতে হয়েছে, তবে সে সেই জায়গাটা পেয়েছে। অনেক লড়াই করার পর প্রথমে তো আসছিল না, তারপর আমি তাকে তাকে সাপোর্ট দিই, গ্রহগত সাপোর্ট দিই, দেওয়ার পর সে আজকের ডেটে যা হোক একটা মানে স্ত্রী সন্তান নিয়ে মোটামুটি খাওয়া পড়ার ব্যবস্থাটা করে নিতে পেরেছে, কারণ আগে ধীরে সংসার চালানো তো টাফ হয়ে যাচ্ছে, কারণ জিনিসপত্রের দাম তো যেভাবে বাড়ছে, একটু স্বাচ্ছন্দ্য বোধ, একটু ভালো করে থাকা, একটু ভালো করে খাওয়া, আমরা সবাই চাই জীবনটাকে ভালো করে মেসেজ করা, আমরা প্রত্যেকে চাই, তাহলে সেই জায়গাটাকে আমাদের করতে গেলে, আমি যাদের যাদের চাকরিতে অসুবিধে হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা পড়ছো পড়ো, যখন দেখছো চারটে পাঁচ হচ্ছে না,
হতাশ হয়ে পড়ছো, ডিপ্রেশনে চলে যাচ্ছ, প্রথম তো ঘোড়া পড়তে দেবে না, কিন্তু তোমার মধ্যে সদ ইচ্ছা আছে। সেই সকল চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই, তোমাদের মধ্যে প্রবল উৎসাহ আছে যে আমি পাবো, পেতে হবে, কিন্তু কোথাও গ্রহগত বাধার জন্য হচ্ছে না। সঙ্গে সঙ্গে বিলম্ব না করে অভিজ্ঞ কোন জ্যোতিষ পরামর্শ নাও এবং তার কথা মতো একটু চল। তোমাদের ভালোর জন্য বলছি, কারণ সময় সুযোগ পেলে, ওই যে ক্রেডিট কার্ড বললাম, সে লাস্ট স্টেজে গিয়ে বয়স পেরিয়ে আর কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে পারছিল না, মানে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য বলি আগে থেকে তোমরা সতর্ক হও, এবং সে যদি মনে ইচ্ছে থাকে কিছু বড় কিছু করার তবে হয়, আর যদি মানে না, অনেকে অনেক আবার অনেকে পরীক্ষা দেয় সে পড়াশোনা করে না, ফর্ম বেরোতে বইটা ঘাটে ওল্টায় ব্যাস হয়ে গেল, ওতে কিছু হবে না, ওতে দাঁড়ানো মুশকিল আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? এই পূর্ব মেদিনীপুর দীঘা থেকে বলছি। দীঘা, আচ্ছা। আমি এসে কত নম্বর চ্যানেল, কত নম্বরে দেখছো? চ্যানেল নাম্বার বলতে পারবে? সকাল, জন্মস্থান জন্মবার কি সোমবার? আচ্ছা, ওর এখানে যেটা পাচ্ছি মঙ্গল, চতুর্থ তৃতীয় মঙ্গল আছে, আচ্ছা শনি মঙ্গল, আচ্ছা পড়াশোনা করছে? কারণ পড়াশোনার জায়গাটা ওর কিন্তু খুব ভালো দেখছি না। হ্যালো, কারণ বৃশ্চিক রাশি, আমি আগেও বলেছি বৃশ্চিক রাশির এখন শনির ধাইয়া চলছে, যার দরুন ওর কিন্তু হওয়া কাজে বাধা, শরীর শাস্ত্র। আচ্ছা, বিবাহ নিয়ে কোনো সমস্যা হয়েছিল? আচ্ছা, কিন্তু ওর এখানে দেখতে যেটা পাচ্ছি শারীরিক কিছু ব্যাধি, মানসিক কিছু সমস্যা এবং কোনো বিয়ের যোগ কিন্তু আসতে পারে, ওই জন্যই কথাটা বললাম। পড়াশোনার ক্ষেত্রে সেইভাবে কিন্তু মনোযোগ দেয় দিতে পারে না। হ্যালো, অবাধ্য হয়ে যাচ্ছে, কারণ অবাধ্যতা মানে কিছু বললে মুখের ওপর ভীষণ ঠোঁট, কারণ বৃশ্চিক রাশি জাতিকারা একটু ঠোঁট কাটা প্রকৃতির হয়, মানে স্পষ্ট বক্তা। এটা কিন্তু দেখ ওর চার্টের মধ্যে রয়েছে, যার দরুন ও প্রচন্ড অবাধ্যতার বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ওকে কন্ট্রোল করা যাচ্ছে না, এর জন্য কাজ আছে। এই সামনে ভালো যোগ আসছে জানো নিশ্চয়ই, এই 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 তো সামনে অমাবস্যা, ভালো যোগ। হ্যাঁ, তারপরে হচ্ছে বলো, আমি কি বলেছি, আমার অনুষ্ঠান দেখো প্রায় ধারণ ছাড়াই সাফল্য। দেখো আজকে কলকাতা ছেড়ে বসে প্রোগ্রাম করছি, তুমি মেদিনীপুর থেকে জেনে গেছো ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়, আমি এটা দেখিয়েছি। পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হয়, বুঝতে পারলাম? জানি, ওর ওই জন্য বলতাম পড়াশোনা কেন বলছি, পড়াশোনা করছে, পড়াশোনার জায়গাটা খারাপ ছিল না গো। কেন বলি, বুধাদিত্য যোগ, আমি যত বুধাদিত্য যোগের জাতক জাতিকাদের দেখেছি ম্যাক্সিমাম তারা একটা জায়গা একটা প্ল্যাটফর্ম পায়, ও নিজের দোষে কুরুল মানলো। কেন বলি, মঙ্গলটার হাই হয়ে গেছে, সবসময় তেজ, সবসময় রাগ, সবসময় নিজে যেটা বলবো সেটা করার চেষ্টা করছে, না এই যে এইরকম বহু অবাধ্য সন্তান আজকে রাইট ট্র্যাকে ফিরে এসেছে, এই জায়গাটাকে তোমার দেখতে হবে। হ্যাঁ, আরেকবার বলো, শোনা গেল পরিষ্কার?
হ্যাঁ, এইবার কিন্তু ওকে ওকে এইবার বলবো ওর চার্টটা নিয়ে একটু পরামর্শ করা, এবং ধারণ ছাড়াই ওকে কন্ট্রোল করে দেওয়া যাবে। যেরম বলবো চলো, আশা করছি ভালো রেজাল্ট পাবে, কেমন? দেখো তুমি ওখান থেকে জানলে শুধু কিছু হবে না, এই যে জায়গাটা সমাধানের চেষ্টা করতে হবে, শুধু জানলে কিছু হবে না, কেমন? আমি আবার একটা কথা বলে যাচ্ছ, আমি তো বললাম ধারণ ছাড়াই সাফল্য, ওকে পড়াতে হবে না, খাওয়াতে হবে না, ছোঁয়াতে হবে না, ঘরে রাখো, কয়েকটা নিয়ম শুধু পালন করো, অবশ্যই হবে। যাই হোক, ফিরে ফিরে আসি আমি আলোচনার ক্ষেত্রে। তাহলে আজকে আমার কিছু উপায় বলি, কারণ অনেক উপায় আমি তো বলে থাকি, নুনের কিছু, কারণ গ্রহদেবদের নেচার থাকবে আমার অনুষ্ঠান আলোচনা থাকবেই। নুন আমাদের বাড়িতে সচরাচর সবসময় পাওয়া যায়, তাহলে নুন কিন্তু সামান্য জিনিস হলেও নুন ছাড়া কিন্তু তরকারির স্বাদ আমরা কিন্তু পাই না। নুনের যেমন স্বাদের ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে, তেমনি বাধা বিঘ্ন দূর করার ক্ষেত্রেও নুনের কিন্তু একটা ভালো ভূমিকা রয়েছে। কারণ আমি এর আগে বলেছিলাম মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু কিছু বস্তু রয়েছে, কিছু কিছু জিনিস রয়েছে, তার মধ্যে নুন পড়ে, যাকে বলি সল্ট। তাহলে সেই নুন আমরা সবসময় বলেছি চীনা মাটির পাত্রে, নুন আপনারা যখন অনেকে এখন স্টিলের ব্যবহার করেন বা কাঁচের করা, আমি সবসময় বলবো চীনা মাটির পাত্র যদি পাওয়া যায়। এখন বড় বড় যে শপিং মল হয়েছে সেখানে আপনারা পাবেন, বিভিন্ন দোকানে ঘুরলে একটু পাবেন চীনা মাটির পাত্রে নুনটাকে রাখবে। আর একটা কি, নুন যদি দক্ষিণ পশ্চিমে কোনো পাত্রের মধ্যে করে রেখে দেওয়া যায় তাহলে নেগেটিভ এনার্জি, কারণ দক্ষিণ পশ্চিম দিক থেকে রাহু একটা এনার্জি আমরা পাই, সেই নেগেটিভ এনার্জিটা সরে যায়। বিশেষত স্বামী স্ত্রীর ঘরে যদি নুন রাখা যায়, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা, ভুল বুঝাবুঝি, অশান্তির একটা বাতাবরণ, সেটা নুনের মধ্যে দিয়ে কিন্তু চলে যায়, কেটে যায়। অনেক বাস্তুগত দিক থেকে নুনের অনেক ভূমিকা আছে, যাদের দেখা যায় শরীর অত্যন্ত খারাপ, শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাদের শনি মঙ্গলবার দিন মাথার উপর দেখবে অনেক অনেক বাচ্চার নজর লেগে যায়, অনেকে না চাইতে শরীরটা খারাপ করে, অনেক সমস্যা হয়, তার মাথার উপর সাতবার নুন ঘোরাতে হবে ক্লকওয়াইজ আর সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর সেই নুনটাকে নিয়ে বেসিনের মধ্যে ফেলে দিয়ে জল চালিয়ে দিন, তাতে কিন্তু অনেক রকম নেগেটিভ ভাইব্রেশন কেটে যাবে। ঘরে ঘর মুছি তো আমরা, তাহলে ঘর মোছায় তা আমরা বিভিন্ন রকমের ফিনাইল ব্যবহার করি, দামি কোনো অ্যান্টিসেপটিক বা ইনসেকটিসাইড, পোকামাকড় মারার বিভিন্ন রকম আজকাল বেরিয়েছে না কোম্পানির বিভিন্ন ইয়ে, আমরা জলের মধ্যে দিই ঘরটাকে, ফিনাইলের সাথে অনেকে ব্যবহার করেন। যাই হোক, সেখানে যদি একটু এক চিমটে নুন দিতে পারেন বা একটু নুন দিতে পারেন, সেটা কিন্তু ঘরের যে নেগেটিভ ভাইব্রেশন সেটা সরে যায়। যখন নেগেটিভিটি সরে যাবে তখন পজিটিভ ভাইব্রেশন সেখানে আসতে শুরু করবে, যখন নেগেটিভ সরে যাবে পজিটিভ কিন্তু আসতে শুরু করবে, সেটা কিন্তু অত্যন্ত একটা ভালো, গৃহের পক্ষে ভালো, এটা কিন্তু আমি পরখ করে দেখেছি। ওই জন্য সবসময় নুন চীনামাটির পাত্রে রাখো, সন্ধেবেলার পর নুন কখনো কাউকে দান করবেন না বা দেবেন না। আপনার পাশেই রিলেটিভ থাকে, ধরুন আপনি যে ফ্ল্যাটে থাকে সে ফ্ল্যাটে কোনো কারণে সে হয়তো আপনার থেকে নুনটা চাইছে, কখনো নয়। আর নুন যদি কিন, কারণ নুনের মধ্যে মা লক্ষ্মীর সংখ্যার সম্পর্ক যুক্ত রয়েছে, আমি আবার বলি যেমন বলেছিলাম এলাচের মধ্যে, মৌরির মধ্যে বা ধনে, ধনের কথা আমি কিন্তু বারবার বলেছিলাম, তাহলে নুনের মধ্যেও
একটা মা লক্ষ্মীর সম্পর্ক যুক্ত রয়েছে। ওই যে নুন বা যে কোনো সাদা জিনিস সূর্য ডুবে যাবে তারপর দেবেন না, সে যতই আপনার আত্মীয় হোক, এতে মা লক্ষ্মী রুষ্ট হবেনই হবেন। সে এসে যতই বলুক, হ্যাঁ ঠিক আছে, হয়তো আপনার একদম ক্লোজ, আপনি গিয়ে কিনে তাকে দিন, আপনার ঘর থেকে কখন দেবেন না, সন্ধ্যের বেলা পর্যন্ত দেবেনই না। হ্যাঁ আসছি সে প্রসঙ্গে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি চন্দননগর থেকে বলছি। আচ্ছা, কি নাম? সুমিতা মণ্ডল। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে জানি। ছেলের নাম? ছেলের নাম সার্থক মণ্ডল। জন্ম তারিখ সার্থকের? হ্যাঁ, 30/7/2014। সময়? সময় হচ্ছে রাত 10:24 PM। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি। ছেলের জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ বুধবার। খনার একটা বচন আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। তাহলে বুধবারে জন্ম হলে সে জাতক জাতিকা বেসিক্যালি ভালোই হয়, খারাপ নয়। কিন্তু এখানে যে রাশি পাচ্ছি সিংহ রাশি, সিংহ রাশির মধ্যে একটা তেজ, একটা ভিতরে একটা চাপা তেজ, কিছু করব, কিছু করে দেখাবো, এই যে মন মানসিকতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভীষণ পরিমাণে হয়। কেমন? আচ্ছা, ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ পড়াশুনো নিয়ে প্রশ্ন। আচ্ছা, তাহলে পড়াশুনোর জায়গাটায় ওর একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। একটু চঞ্চলতা বাড়ছে? হ্যাঁ। একটু অস্থিরতা বাড়ছে? একটু মনোসংযোগে বাধা হচ্ছে? এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, ছেলে একটু জেদ করে? হ্যাঁ একটু জেদি হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে, একটু খেলাধুলো বা মোবাইলের প্রতি একটু ঝোঁক বেশি? হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে রবির দশা চলছে। তাহলে রবির দশা রবি কিন্তু, আচ্ছা আর একটা কথা, শরীরটা নিয়ে একটু সাবধান থাকতে হবে, শরীরে কিছু না কিছু সমস্যার কিন্তু লেগে থাকবে টুকিনাটাকে, শরীরের জায়গাটা কিন্তু খুব ফেভারে নেই, বুঝতে পারলাম? শরীরের জায়গাটা ওর কিন্তু ফেভারে নেই। এবার তুমি একটু রেসপন্স করো যেগুলো কথা বললাম। হ্যাঁ তারপরে বল, বলছি আমি আবার। হ্যাঁ ঠিকই বলেছেন, এবার হলো গিয়ে কি মানে পড়াশোনায় কি কোনো উন্নতি? দেখো এই যে চার্টের মধ্যে পড়াশুনো কর, যাদের যে সকল ছেলে মেয়েরা পড়াশুনো করছে, যাদের নিয়ে মা বাবারা অত্যন্ত চিন্তিত, সেই চার্টের মধ্যে বৃহস্পতি চন্দ্র তার সঙ্গে বুধের একটা কম্বিনেশন ভালো থাকতে হয়, অর্থাৎ তালমিল ভালো থাকতে হয়। সেই তালমিলের কিন্তু একটা অভাব আমি দেখতে পাচ্ছি, বুধের কিন্তু তালমিলের একটা ভীষণ অভাব। এই তালমিল, আচ্ছা ওর কি লাইভ কুষ্টি করিয়েছো? লাইভ কুষ্টিটা আগে করাও, লাইভ কুষ্টি করলে জীবনের একটা ধারা তুমি বুঝতে পারবে কখন কোন সময়। আমি যে কুষ্টিগুলো করি টোটাল ভেঙে 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 করি, যেগুলো আমার সময় লাগে, আমার কুষ্টিটা কিন্তু অনেক সময় নিয়ে আমি বানাই, সুতরাং ভেঙে ভেঙে আলোচনা করি, আলোচনা করে লেখা থাকে আমার। হ্যাঁ, তা এই জায়গাটাকে আগে করাও, এবং শরীরের জায়গাটা, ছেলের কিন্তু চার্ট কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, এটা কিন্তু দেখতে পাচ্ছি। বলো আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ এটুকুই প্রশ্ন ছিল যে মানে জীবনে বড় হতে পারবে? পারবে পারবে, বড় হওয়ার যোগ কিন্তু ওর প্রবল, বড় হওয়ার জায়গা রয়েছে। কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে কি হচ্ছিলাম আমরা ফিরে আসি, কিছু উপায়ের কথা বলি, অনেকে জানতে চান, আমাকে অনেকে ফোন করেন আপনারা। তাহলে এই যে নুন, নুনের মধ্যে অনেক কিছু জিনিস কিন্তু রয়েছে, আমরা যদি সঠিকভাবে, আমাদের প্রকৃতি আমাদের ঢেলে দিয়েছে, প্রকৃতি আমাদের কোন রকম কার্পণ্য করেনি, আমরা যা পাই প্রকৃতি থেকেই তো পাই, নুন বলুন, সবজি বলুন, মশলা বলুন, প্রকৃতি ঢেলে দিয়েছে। তাহলে সেই ঢেলে দেওয়ার যে সামগ্রীগুলোকে যদি আমরা প্রপার ওয়েতে সঠিকভাবে তার ব্যবহার করতে পারি বা ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু আমরা তার থেকে অনেক সুবিধাগুলো পাবো।
অনেক সুবিধেগুলো কিন্তু আমরা পাব। ওই জন্য বলি নুন যখন কিনবেন সেটা হচ্ছে শুক্রবার, যখন শুক্রের হোরা ওই দুপুর দেড়টার পর থেকে, খেলে কোল্ড কিনলে ভালো, দুপুর দেড়টার পর থেকে যখন শুক্রের পর শুক্রবার কিনবেন ভালো। আমরা তো অনেক রকম এই যে লোহা লক্কর বা পুরনো জিনিসপত্র যেগুলো অব্যবহৃত জিনিস বিক্রি করে দিই না, পুরনো লোহা লক্কর তা বিক্রি করে দিই, কিন্তু সেই পয়সাটা আর এই সকল পুরনো জিনিসপত্র বিক্রি করতে হয় কবে? শনিবার, স্যাটারডে। শনিবার ছাড়া এগুলো কিন্তু বিক্রি করে না। ধরুন শিশির বোতল অনেক সময় জমি, আমাদের গৃহস্থ ঘর গৃহস্থের ঘরে এগুলো আমাদের এসেই যায়, ওষুধের শিশি, তাই না? লোহার কোনো সামগ্রী ভেঙে গেছে সেগুলো পড়ে রয়েছে, বা কোনো কল সারানেন, রিপ্লেস করলেন প্লাম্বার থেকে, তো এগুলোকে যখন করছেন সেই পয়সা দিয়ে যদি এক প্যাকেটও হয় শুক্রবার যদি নুন কিনতে পারেন, এটা গৃহের পক্ষে কিন্তু শুভ, সেটা কিন্তু গৃহের পক্ষে কিন্তু অত্যন্ত শুভ। আর কুবের জির দিক হলো উত্তর দিক, উত্তর দিক হলো আমাদের কুবেরের দিক। তাহলে অর্থের যে খাজানা, অর্থের যে প্রাচুর্য, টাকা পয়সার যে খনি আমরা পাই কোথা থেকে? কুবের। কুবেরকে বলা হয় দেবতাদের কোষাধ্যক্ষ, মা লক্ষ্মী সম্পত্তি আমাদের দেন, কিন্তু কোথা থেকে? না, মা লক্ষ্মী তো সম্পত্তি ঘুরে বেড়ান না, ওই কুবেরের ভাণ্ডার থেকে। আপনি কি সবসময়, আপনার মনে করুন 5 লাখ টাকা আছে, আপনি কি পকেটে নিয়ে সবাই ঘুরে বেড়ান? প্রয়োজনের মতো ঘুরে বেড়ান, সেটা হয়তো আপনি ব্যাংকে রেখেছেন বা ঘরে রেখেছেন, দরকার পড়লে আপনি ব্যবহার করেন। ঠিক কুবের জিরো তেমনি, সে হচ্ছে কোষাধ্যক্ষ, তিনি রাখেন সেখান থেকে নিয়ে আমাদের পারে। তা কুবের জির জায়গায়, অর্থাৎ কুবের জির হচ্ছে উত্তর দিক, কারণ 10টা দিক রয়েছে বাস্তু মতে। সেখানে যদি আপনারা শুভ মুহূর্তে একটা চীনামাটি, বা সবচেয়ে ভালো চীনামাটি, আমি বারবার বলছি যদি সম্ভব হয় কিনবেন, যেমন চীনামাটির যে কাপগুলো আছে তাতে করে যদি একটু নুন রেখে দিতে পারেন, তাহলে যদি অর্থের যে ড্রেনেজ হয়ে যাচ্ছিল, অর্থের যে ব্যাপারগুলো হচ্ছিল আপনার, অর্থগুলো আসছিল না, সেটা কিন্তু আসতে শুরু করবে। সেটা সপ্তাহ অন্তর পাল্টে নেবেন। অনেকে জিজ্ঞেস করেন যে সেই নুনটা কি ব্যবহার করা যাবে? না, ওটা জলে দিয়ে দেবেন। নুনটা যাতে একটা ঝরঝরে থাকে, জল জলে ভাব না হয়, এটা মাথায় রাখতে হবে। তার গৃহকর্তার কিন্তু উন্নতিতে যে বাধাগুলো আসছে না, মানে অর্থনৈতিক অর্থ, কারণ আজকের ডেটে অর্থকে বিশাল একটা জায়গা, কারণ অর্থ ছাড়া কিচ্ছু করা যাবে না। আপনি আপনার এই সন্তানকে যে এডুকেশন দেবেন তার জন্য অর্থের প্রয়োজন। একটা যদি নামি দামি ইংলিশ মিডিয়ামে পড়াতে হয় তাহলে কত টাকার প্রয়োজন? যে সকল অভিভাবকরা পড়াচ্ছে, পড়ান, তারা জানেন, সব শুনিয়ে এসে বলেন, রাজারহাট একটা স্কুলে ভর্তি করেছে, বছরে কত টাকা করে তাকে দিতে হয়, নাম করা স্কুল, সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড। তাহলে এই যে জায়গাগুলো বুঝতে হবে, তাহলে আমাদের অর্থের জায়গাটা যে আটকে রয়েছে হচ্ছে না, সেগুলোর মধ্যে আমাদের আসতে শুরু করবে। তাই এই যে নুনের যে এত গুণ আছে, আপনারা কি আগে জানতেন? প্রকৃতিতে আমাদের ঢেলে দিয়েছে, কোনো কমতি করেনি তো। বাজারে গেলে আপনি হাজার মানে নুনের বস্তা পড়ে থাকে দোকানে দোকানে, তাই না? কিন্তু সেটার যদি প্রপার ইউটিলাইজ করা যায়, সেটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। অনেক সময় দেখবেন আমরা ভাতের পাতে অনেকে নুন খায়, এর নুনটাকে অনেকে কি করে যে একটু এক্সেস হয়েছে ফেলে দিই, না আপনি নুনকে সামান্যভাবে যে কম দামি জিনিস বলে নষ্ট করছেন, সেটা কিন্তু করবেন না কখনো। আপনি প্রয়োজন মতো টেবিল সল্ট নিন, ব্যবহার করুন, তারপর সেটা বা রেখে দিন, নষ্ট করবেন না। ভাতের পাতে নিয়ে যে না এত নুন দিলে খেতে পারবো, আপনি সামান্য নিন, ব্যবহারের যোগ্য নিন, তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন। হ্যাঁ, নুন যে সস্তার জিনিস, কম দামি জিনিস বলে তাকে অবহেলা করবেন, সেটা কখনো নয়। হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো,
হ্যাঁ নমস্কার। হ্যাঁ কোথা থেকে? আমি চন্দননগর থেকে বলছি, একটু আমার সম্পর্কে জানবো। হ্যাঁ তোমার নামটা বলবে? গৌতম মণ্ডল। গৌতম, তুমি কি আমার অনুষ্ঠান দেখো নিয়মিত? একদম পুরোপুরি। বাহ, অনেকদিন পর লাইন পেলাম। তুমি আমার ভক্ত তালে। হ্যাঁ একদম পুরো। আজকে কার সম্পর্কে জানবে গৌতম? আমার সম্পর্কে জানবো। তোমার জন্ম তারিখটা বলো। 6/8/1982। হ্যাঁ, সময়? সময় সকাল 5:30, জন্মস্থান চন্দননগর। কেন তোমাকে দুবার জিজ্ঞেস করলাম বলতে পারবে? কারণ অনেক সময় অনেকে ভুল করে ফেলে, ওই জন্য আমি আরেকবার রিপিট করে নিলাম, বুঝতে পারলে? আচ্ছা, তোমার জন্ম বার হচ্ছে এখানে যেটা পাচ্ছি, বুঝতে পেরেছো? তোমার জন্ম, হ্যাঁ দাঁড়াও, শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ একদম। তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি, কর্কট লগ্ন, এটা জানা আছে? হ্যাঁ হ্যাঁ এটা জানি। তোমার হচ্ছে কুম্ভ রাশি আর কর্কট লগ্ন। তোমার তো শনির 7:30 শুরু হয়েছে, কর্ম নিয়ে কিন্তু তোমার দুশ্চিন্তা বাড়বে, বুঝতে পেরেছো? পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। দেখো তো, এই লাস্ট 2.5 বছর ধরে একটু সমস্যা চলছে। হ্যাঁ একটু তো সমস্যা চলছে। হ্যাঁ, কারণ 7:30-এর ওপর দিয়ে তুমি যাচ্ছ, কেমন? 7:30 তোমার শনি কিন্তু তোমার রয়েছে দ্বিতীয়া। কি করছো, কাজকর্ম কি করছো? প্রাইভেটে একটা জব করছি, আর ওই পার্টটাইম একটা বিজনেস করছি, তো বিজনেস সম্বন্ধে একটু। আচ্ছা, কি কি? হ্যাঁ, কি বিজনেস করছো? ওই দোকানে দোকানে সেলস ম্যানের কাজ করছি, ওই লয়েল লাড্ডু ফাড্ডু এসব। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু যা খাটছো, পরিশ্রম করছো, পয়সা তো চোখে দেখছো না বাবা। না 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 না, পয়সা কিন্তু তো টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছো না। আর এই যে কুম্ভ রাশি, তো এখন কুম্ভ রাশির উপর এই শনির যে প্রভাব, তোমাকে আরো স্লো করে দিচ্ছে, আরো ক্লান্তি, মানে ধীরে ধীরে চলার মতো ব্যাপার করছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ধীরে ধীরে চলার মতো ব্যাপারগুলো কিন্তু ঘটছে তোমার, দেখছি এই যে জায়গাটা অর্থ করি সব। আচ্ছা, পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারণ পারিবারিক জায়গাটা, যেহেতু তোমার শনি রয়েছে এখানে, কারণ সপ্তমপতি, বিয়ে হয়েছে তো? হ্যাঁ একদম। হ্যাঁ, সেখানে কি কি সমস্যা হচ্ছে একটু শেয়ার করো তো। বিয়ের সময় সেরকম কোনো ই নেই, মানে এখন মনে হচ্ছে যে মানে আমার যে ব্যবসাটা করছি, আমি কি মানে এই ব্যবসাটা হবো কি না হবো। দেখো, এই যে ব্যবসার ক্ষেত্রে তোমার বলি, প্রথম হচ্ছে কেন পারিবারিক দিকে শনি রয়েছে তোমার, আমি বলে নিই পারিবারিক ব্যাপারটা, তোমার স্ত্রী স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু উদ্বিগ্নতা হবে, শরীর স্বাস্থ্য নিয়ে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ, মাঝে মধ্যে ওনার একটু মাথাটা গরম হয়ে যায়, দেখো তো। হ্যাঁ হয়ে যায় হয়ে যায়। হ্যাঁ দেখছি তো, এবং দেখবে অনেক সময় পরে বোঝালে বোঝে এই ব্যাপারগুলো তোমার ঘটবে। আর অর্থকরি সমস্যার জন্য তুমি অনেক টেনশন যেগুলো ফিল করবে, অনেক কিছু পরিবারকে বলতে পারবে না। একদম মিলিয়ে না, আমি বলে যাচ্ছি, দেখছি পরবর্তী সময়, নেক্সট 2.5 বছর একটু সাবধান থেকো, পরিবারের কারোর কিছু একটা সমস্যা কিন্তু আসতে চলেছে, মিলিয়ে নেবে একদম মিলিয়ে, 2.5 বছর, আজকে ডেট দিয়ে লিখে রাখো। হ্যাঁ বলো, এবার ব্যবসাটা তুমি দাঁড় করাতে পারবে কিনা, তাই তো? দেখো, ব্যবসার কানেকশনে গ্রহ হচ্ছে তোমার এখানে স্যাটার্ন, সেই শনি কিন্তু এখানে অশুভ জায়গায়, শনির যে প্রভাব, শনির যে অশুভ জায়গা, এটাকে ঠিক করতে না পারলে আগামী দিন তুমি ব্যবসা থেকে মুনাফা করা, ভালোভাবে প্রতিষ্ঠা পাওয়া, ভালো করে দাঁড়ানো মুশকিল আছে। শনির যদি বুস্ট আপ না করতে পার, আর একটা কথা তোমায় বলে দিই, যাতে শনি খারাপ বা শনির অবস্থান খারাপ, তারা কিন্তু শনিবার করে একটু সর্ষের তেল নিয়ে বা তিলের তেল নিয়ে মন্দিরে একটু দান করবে, শনি মন্দিরে হোক, যে কোনো দক্ষিণ শনি মন্দির বা দক্ষিণা কালীর, শনির আরাধ্য দেবী হলো মা দক্ষিণা কালিকা দেবী, দশমহাবিদ্যার প্রথম বিদ্যা, সেখানে দান করবে, ঠিক আছে? আর শনিবার দিন ভুলিও সর্ষের তেল, কোনো চামড়ার জিনিস কিনবে না। আচ্ছা, যেমন বেকোমরের বেল্ট, ওয়ালেট, চামড়ার শু, এগুলো শনিবার দিন কিন, যাতে শনি অশুভ থাকে, তাহলে আরো বেশি সমস্যায় ফেলে দেয়, কেমন? এইগুলো একটু মাথায় রাখবে, আর কয়েকটা জিনিস যেগুলো বললাম একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নাও, সেটা ভালো হবে তোমার পক্ষে, কেমন? আচ্ছা।
ভালো থেকো। তাহলে যে সকল চেম্বারে আমি থাকি আপনারা জানেন, দক্ষিণ কলকাতায় দুটো চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বুধবার 4টে থেকে 7টা বিকেল, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মলের পাশে ইচ্ছামই কালীবাড়ি, এখানে আপনারা আমাকে পেয়ে থাকেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। আপনারা জানেন এখানে এই সামনে অমাবস্যা তিথি, বিশেষ পুজো পাঠ ইত্যাদি আমি করব ইচ্ছাময় কালী বাড়িতে। প্রত্যেকটা অমাবস্যা সিদ্ধি যোগে কিন্তু আমার এখানে বিশেষ মাতৃ আরাধনা হয়, এবং নিজ দায়িত্ব নিয়ে যে সকল গ্রহ দোষ আছে, যাদের এই যে শনির দোষ, অর্থাৎ কাল এই শনির সাড়ে সাথে চলছে, শনির ধাইয়া চলছে, কাল সর্প দোষের প্রভাবে পড়ে জীবনটা বিপন্ন হচ্ছে, সেই সকলগুলো কিন্তু একদম মানে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে ক্রিয়া করে তবে সেটা কাটানোর ব্যবস্থা রয়েছে। দেখুন কাটানো কথাটা ঠিক না আমি বলি না, কারণ দেখুন ভগবানের জিনিস ওইটা ওইভাবে কাটানো যায় না, এটা গার্ড করা যায়, প্রভাবটা তার কম করা যায়, প্রভাব থেকে আমাদের মুক্ত করানো যায়, এই ব্যাপারগুলো কিন্তু করা যেতে পারে। সেই রাস্তা আছে, সেই দিশা আছে, যারা যারা মনে করছেন অমাবস্যাটাকে কাজে লাগাবেন, কারণ সামনে অমাবস্যা, তারপরেই তো জানছেন কামরূপ কামাখ্যা ধাম, অর্থাৎ আসাম রাজ্যে বিশাল একটা জায়গা। তা প্রথমে যাই বলি, যাদের মনে হচ্ছে যে এই যে শনির জীবনটা তছনছ করে দিচ্ছে, আমার ব্যবসাটা কিছু সারাদিন কাটছি, সকাল 8টা থেকে সংসারের জন্য একটা কাজ করে এসে আর একটা কাজে করছি, কিন্তু জীবন ধারণ করে জীবন জীবিকা নির্বাহ করে সংসার চালাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, তাদের জন্য কিন্তু গুড ভালো জায়গা। আমি হিমশিম খেয়ে যাচ্ছি যারা যারা ভাবছেন, তারা কিন্তু নিজের চারটাকে দেখান, শুধু মুধু বসে থাকবেন না, হাত পা গুটিয়ে বসে থাকলেই কিন্তু সমস্যা, তত বেশি চেপে ধরবে। মা দক্ষিণা কালীর উপর যদি ক্রিয়া করা যায় তাহলে শনি কিন্তু শান্ত হয়ে যায়, আপনার প্রতি এফেক্টটা করতে চায় না। তাই মা মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে প্রচণ্ডে পুত্র দরিত্তং সুপ্রীতে সুরনাইকে কুলদ্দত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাশি প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মমোক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব ওং দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং সংকট প্রিয়ে মহিষাশ্রী গ মদন মত্তে প্রণতস্মি প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে ওং মহিষগ্নি মহামাহি চামুণ্ডে মুণ্ড মালিনী আইরগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রাহির দেবী দুর্গে দেবী নমস্তুতে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূলচন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূর কুকুটবিতে মহাশক্তি ধরে নাগে কৌমরূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খচক্র গদা সঙ্গ গৃহীত পরমায় উধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে গৃহীতে গ্রহমাচক্রে দংষ্টি বসুন্ধরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে শিব হরপ্যেন হতদৈত্য মহাবলে ঘোর রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে।